দরগাসুরি পাঁচ ভিতরে সম্পূর্ণ নিরামিষ খাবার রান্না করার জন্য দুটি বড় হাড়ি স্থাপন করা হয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীর একবার হাড়িতে খিচড়ি তৈরির নির্দেশ দিয়েছিলেন পাঁচ হাজার লোকের মধ্যে বিতরণ করার জন্য প্রথমটি নিজের হাতে একটি থালায় তুলে নিয়েছিলেন পরে রানী এসেছিলেন নুরজান এবং হেরেমের অন্যান্য মহিলারা একবার শাহজাহানের প্রস্তুতিতে একটি নীলগায় হরিণ প্রজাতির মাংস মিশিয়েছিলেন যা তিনি শিকারে অভিযানের সময় গুলি করেছিলেন যখন আজমির মারাঠা রাজপুতদের নিয়ন্ত্রণে আসে তখন এই হাড়িগুলিকে কেশিয়ার ভাট নামে পরিচিত একটি নতুন ধরনের খাবার রান্না করা হতো এবং তা